রাজ্যত অব্যাহত আছে মুখলধার বরষুণ। ঠিক সেই সমান্তরালক বানত ককবকাই থাকিল হয়েছে প্রায় শতাধিক গাঁর লোক। আমি জানাব বিচার কি মধ্য কি উজনি কি নামনি সর্বতেতিয়া বানর সংসারী রূপ। এবার গোয়ালপাড়াত সাগর সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে। গোয়ালপাড়াত সাগর সদৃশ পরিবেশ বানর বাবে তিনিখনক নৈর বাহনি পানিয়ে বুড়াই পেলাইছে গোয়ালপাড়ার কেবা শতাধিক গাঁও। আমি জানাব বিচার আর দৃশ্য দেখাবলে চেষ্টা করিম গোয়ালপাড়ার। ইতিমধ্যে জানাইছো গোয়ালপাড়ার বিভিন্ন প্রান্ত এটা বাহনি পানিয়ে বুড়াই পেলাইছে। মেঘালয়েরপরা অহা পাহাড়েরপরা নামি অহা ঢলেও গোয়ালপাড়ার বিভিন্ন অঞ্চলত ভয়ঙ্কর রূপ লৈছে। কারণ ইফালে তিনিখনক নৈর বাহনি পানির বাবে এটা গোয়ালপাড়াত হাহাকার অবস্থা। এই দৃশ্য দেখাইছো গোয়ালপাড়ার। ইফালে অব্যাহত আছে মুখলধার বরষুণ। দুধ নৈ মাছ জখিলি আর দুমিনি সংযোগী গড়কাপ্তানি পথর উপরে এনেদরে বাগরিছে বান। বিএসএফর 45 নং বেটেলিয়নের কার্যালয় যাওয়া পথ এটা সম্পূর্ণ বানর কবলত পরিছে, যার বাবে সাগর সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে গোয়ালপাড়াত। 48 ঘন্টা মেঘালয়ের গাড়ুপাহাড়ের কেবাখনো জেলার প্রবল বৃষ্টিপাতের ফলতে এইদরে গোয়ালপাড়া সাগর সদৃশ হয়ে পড়েছে। এয়া দৃশ্য দেখাইছো গোয়ালপাড়ার। জানাইছো গুরুত্বপূর্ণ খবরটো মুখলধার বরষুণ। আনফালে মেঘালয়ের পৰা অহা পানির ধরে ঢলে গোয়ালপাড়ার বিভিন্ন অঞ্চলত এতিয়া বুড়াই পেলাইছে, যার বাবে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে, সাগর সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধ শতাধিক গাঁও এতিয়া নন অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে বানত, যার বাবে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রের পৰা সতর্কতা জারি করা হয়েছে, আর এই সতর্কতা জারি করার পাছতো অধিক জলস্তর বৃদ্ধি পার পূর্ণ সম্ভাবনা আছে। কারণ মেঘালয়ত হওয়া ধারাকার বরষুণ, মুখলধার বরষুণ, লগতে রাজ্যত হওয়া মুখলধার বরষুণে গোয়ালপাড়ালে অশনি সংকেত কহিয়ে আনিছে। তিনিখনক নৈর বাহনি পানির বাবে এটা বুড় গৈছে গোয়ালপাড়ার প্রায় অর্ধ শতাধিক গাঁও। এয়া দৃশ্য দেখাইছো রাজপথ এনেদরে বুড় গৈছে বাহনি পানিত। দিনক দিনে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ লৈছে অসমত বানর বাবে ভয়ঙ্কর পরিস্থিতি। গোয়ালপাড়ার সবিশেষ জানাব আমার সাংবাদিকে ভবেশ চন্দ্র ভাগবতী আছে। ভবেশ চন্দ্র ভাগবতীয় সম্পূর্ণ পরিবেশ দেখাব, আর ভবেশ চন্দ্র ভাগবতী কি পরিবেশ আছে সমগ্র তথ্যর সন্দর্ভত ডিএ নিউজ প্লাস দর্শকক কি কি কব বা কি সবিশেষ তথ্য আছে আপনার ওসর? কিছুদিন ধরে হয়ে থাকা নেড়ানেপেরা বরষুণের ফলত ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তর গোয়ালপাড়া জেলারও বিভিন্ন প্রান্ত দেখবলে পাওয়া গেছে। বিভিন্ন নৈ উপনৈ সমূহ পানি উপচি পড়া দেখবলে পাওয়া গেছে, আর নৈ সমূহের যে জলস্তর সেই জলস্তর যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে। আর মই এই মুহূর্তে আছো দুধনৈ বিধানসভা সমষ্টির অন্তর্গত মাছজাখিলি দমনি পথত, আর এই পথর উপরে ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে যে এই যে নদীর যে পানির জলস্তর বৃদ্ধি পেয়েছে, আর তার ফলত ইতিমধ্যে এই পথ ছোঁয়া পানিয়ে বুড়াই পেলাইছে, আর এই পথর উপরে পানি বাগুড়ি পড়িছে। মোর সতীর্থক মই সেই দৃশ্য দেখাই যাবলে অনুরোধ জানাইছো। ইতিমধ্যে যে এই পথটোর দুইফালে দুখন নদীর অবস্থান, এফালে দুধনৈ নদীর, এফালে কৃষ্ণাই নদী, আর এনেকৈ দেখবলে পাওয়া গেছে দুইখন নদীর যে পানি বৃদ্ধি পাইছে, আর সেই বৃদ্ধি পাওয়ার ফলতে ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে এই দুইফালে থাকা পথার ইতিমধ্যে পানিয়ে উপচি পড়িছে। মই মোর সতীর্থক সেই দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো। এয়া পথার নে সাগর ইতিমধ্যে ধরব নয় অবস্থা এক সৃষ্টি হয়েছে, দুইফালে পানিরে উপচি পড়িছে, আর দেখবলে পাওয়া গেছে যে যিকোনো মুহূর্তে হয়তো এই পথ ভাঙিও পড়ব পারে, পানির সতে উতাই আনব পারে, এনেকা এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আর রাতেপরা আজি রাতেপরা যেহেতু দেখবলে পাওয়া গেছে প্রবল বৃষ্টিপাত হয়েছে, আর ইতিমধ্যে জানিবলে পাওয়া গেছে যে যেহেতু দুধনৈ, কৃষ্ণাই আর জিনারী এই তিনিখন নদী ইতিমধ্যে মেঘালয়ের মেঘালয়ের যদি বরষুণ হয় সেই বরষুণের উপর অল্প নির্ভর করে, আর তার যদি বরষুণ বেশি হয় তেনেহলে এই তিনিখন নদীর পানির পরিমাণটা যথেষ্ট বৃদ্ধি পায়। আর সেই হেতুকে যে শিলং বতর বিজ্ঞান কেন্দ্র আছে, শিলং বতর বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে এইকেইদিনত বরষুণের পরিমাণ অহা 20, 21, 22 এই তিনিদিনত যথেষ্ট পরিমাণে বিজুলি ধারাখনে বরষুণ আহিব বলে ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে জাননী জারি করেছে, আর তার লগে সতর্কতাও জারি করেছে। আর তার ফলত যদিহে এই বরষুণ আজি দিনটো যদি বরষুণ নকমে তেতিয়াহলে হয়তো অহাকালি পরশি আর তার পিছদিনাখন হয়তো এই এক ভয়াবহ কাল রূপ ধারণ করবেন, যেহেতু নদীর
পানি যথেষ্ট বৃদ্ধি পাইছে আর এই বৃদ্ধি পাওয়ার ফলত ইতিমধ্যে বিভিন্ন গাঁও সমূহের প্রতি ভাবুকি হয়ে পড়ছে আর নৈপরিয়া রাইজ আছে সেই নৈপরিয়া রাইজ সমূহরও শঙ্কার সৃষ্টি হয়েছে আর শঙ্কিত হওয়া দেখবা গেছে। আপনাদের দেখিছে যে এই পথরে এখন বাইক এখন আহিছে আর সেই বাইকখানে একটা ভয়ানক পরিস্থিতির পরিবেশের মাজে এই বাইক চলাই গেছে দেখবা গেছে। আর এনেদরে যেহেতু যথেষ্ট পরিমাণে যাহন চলাচল বাহন চলাচলের যে সংখ্যা যথেষ্ট পরিমাণে কমি গেছে, যেহেতু এক ব্যস্ততাপূর্ণ পথ, এই ব্যস্ততাপূর্ণ পথে রাতেপুৱাৰপৰা ৰাতিলৈ নিশালৈ যথেষ্ট পরিমাণে বাহন অহা যাওয়া করে, কিন্তু দেখিলে পোৱা গৈছে যে এই মুহূর্তত দুইফালে পথৰ দুইফালে যেহেতু বাহন ৰৈ থকা দেখিলে পোৱা গৈছে, আচলতে এক শঙ্কার সৃষ্টি হৈছে, এক ভয়ের সৃষ্টি হৈছে। আর এনেদরে যদি অহা দুটা দিনলৈ যদি বরষুণ হৈ থাকে তেতিয়াহলে হয়তো এই অঞ্চলের লগতে গোৱালপাৰা জেলার বিভিন্ন অঞ্চল পানির তলত বুৰ যাব বলে ইতিমধ্যে নিঃসন্দেহে কব পাৰি। আর ইতিমধ্যে রাইজে এই বরষুণের পরিমাণের বরষুণের বাবে ইতিমধ্যে যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ছে, যেহেতু 2014 সনত এক ভয়ানক বানপানী হয়েছিল দুধনৈত আর এই দুধনৈর হয়তো সেই বানপানীর নিচিনা পরিবেশ হয়তো এই বছরও সৃষ্টি হব পাৰে বলে ইতিমধ্যে এই যে স্থানীয় লোকসকল আছে এই লোকসকলে অতি শঙ্কারে সময় পার করবল হয়েছে বলে আমি দেখবলে পাইছো।